হাদিসের মাঝে মাঝে মনের ভেতর আল্লাহ আর নবীজির নামে খারাপ চিন্তা সন্দেহ আসে, না চাইলেও এ থেকে পাপ হবে, এর থেকে বাঁচবো কিভাবে, কোন চিন্তায় পাপ হবে কোন চিন্তায় পাপ হবে না, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, আপনি মেহরবানি করে সেটি দেখে নেবেন। তবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে চিন্তা সম্প্রতি অনেক মানুষের মধ্যে আসছে, আর এটি লক্ষ্য করবেন যে এটি সে সমস্ত মানুষের মধ্যেই আসেন যারা ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ইমান রাখেন, শ্রদ্ধা করেন, তাদের মধ্যেই এই চিন্তাগুলো আসে। এই চিন্তা আসা বরং আপনার ইমানের প্রমাণ বহন করে, অর্থাৎ এই চিন্তা আসার পর আপনি আপনার মধ্যে খারাপ লাগায় কাজ করছে এবং চিন্তাটা আসছে এই জন্যই যে আপনার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে, শয়তান চাচ্ছে এটা দূর করতে, সেই জন্যই বাজে চিন্তা আনছে আপনার মধ্যে। এর কারণে গুনাহ তো হবেই না, বরং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসটাকে আরও প্রগাঢ় করবেন এবং এই পরিস্থিতি আরও মজবুত করে ধরবেন, সুদৃঢ় করবে করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে ধরবেন। ইনশাআল্লাহ বিদিনা তার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন এবং মনে রাখবেন যে যে ঘরে সম্পদ আছে সেখানে চোর আছে, আপনার ভিতরে ইমান আছে, আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবতা আছে, শয়তান আপনার ভেতর থেকে দূর করার চেষ্টা করছে, এটা মনে করার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ইমানই জজবা আরও বাড়বে ইনশাআল্লাহ বিদিনা। এ বিষয়ে করণীয় নিয়ে আমাদের একাধিক ভিডিও আছে। পারভেজ টপি আপনি জানতে চেয়েছেন, আমার অনেক বছরের কাজা রোজা আছে, আমি যদি সেগুলো প্রতি সোম বৃহস্পতি এবং আইএমএ বিজের রোজা নিয়ত করি তাহলে কি আদায় হবে? দুটি আদায় হবে না, আপনি এই সোম বৃহস্পতি দেওয়ার রোজাগুলোতে কাজা নিয়ত করবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ওই দিনগুলোর নফল রোজার সওয়াব দিতে পারেন, কিন্তু দুইটা নিয়ত করলে আপনার কাজাটাই আদায় হবে।